সোমবার পুরসভাগুলিকে নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ডাক পায়নি রাজ্যের একমাত্র সিপিএম শাসিত পুরসভা তাহিরপুরের কেউ। 2022 সালের পুরসভা ভোটে নদিয়ার তাহিরপুর পুরসভায় জিতেছিল সিপিএম, কিন্তু সেখানকার কেউ সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পাননি। পশ্চিমবঙ্গের মধ্যে তাহিরপুর একটা পৌরসভা, কিন্তু দেখা গেল গভর্নমেন্টের যে চিঠিটা পাঠিয়েছেন তাতে যে চিঠিটা লেখা আছে প্রথমেই দেখা আছে অল এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড মিউনিসিপ্যালিটি এক্সেপ্ট তাহিরপুর অ্যান্ড ঝালদা পৌরসভা। এটাই সবচাইতে একটা কলঙ্কতম দিন আজকে তাহিরপুরের জনগণের কাছে। তাহিরপুরের মানুষও খুব মর্মাহত। পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভাগুলো যদি তার প্রতিনিধিত্ব করার জন্য চেয়ারম্যানকে পাঠিয়ে থাকেন, আমাদের অপরাধটা কোথায়? আমরা কি বামপন্থী পৌরসভা বলে আমাদের অপরাধ? এদিন এই নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখান সিপিএম নেতৃত্ব। তাহিরপুর 2015 সাল থেকেই বামফ্রন্ট পৌরবোধ পরিচালনা করছে এবং বিগত দিনে যত প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী চেয়ারম্যানদের নিয়ে ডেকেছেন, কোনো বৈঠকে হচ্ছে তাহিরপুরের চেয়ারম্যানকে ডাকেননি। এটা চূড়ান্ত দলতন্ত্রের নির্লজ্জ নজির, এটা গণতন্ত্রের প্রতি আক্রমণ এবং এটা গোটা তাহিরপুরবাসী, সেই তাহিরপুরবাসীকে হচ্ছে তারা অপমান করেছেন। তাহিরপুরের পাশাপাশি বৈঠকে ডাক পায়নি পুরুলিয়ার ঝালদা পুরসভাও। 2022-এর পুরো ভোটে পুরুলিয়ায় ঝালদায় জিতেছিল কংগ্রেস, তবে ঝালদায় ভোট গঠনের ঠিক আগে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তারপর আদালতে মামলা, দল ভাঙা করা ঘিরে বহু টানাপোড়েন দেখেছে ঝালদা। শেষ অবধি কংগ্রেসের জেতা ঝালদা পুরসভা দখল করে তৃণমূল। এই পুরসভাও নবান্নর বৈঠকে ব্রাত্য। আমি কি করে জানবো উনি এখন কি বলেছেন না বলেছেন এবং কি ওনাদের কাছে রিপোর্ট আছে, কি মেসেজ আছে, সেটা তো আমি এখন আপনাকে বলতে, আমি তো জানি নি। আর আমার এটা এখতিয়ারের বাইরে জিনিস, উনি কি চিন্তাধারা করেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কি এক হতে পারে? হতে পারে না। খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহিরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলোকে ডাকা হয়েছে সেই পৌরসভার মধ্যে তাহিরপুর নিশ্চয়ই একটা পৌরসভা, তাকেও ডাকা উচিত ছিল। কিন্তু আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে তারা কিভাবে নেবে, কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি বাইরের লোকেদের অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই, এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই যাই হোক তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না, তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পাশাপাশি দুই পুরসভাকে ব্রাত্য রাখা নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। সুজিত মণ্ডল ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ।